জগৎটা ব্রহ্মের বাইরে কিছু নয় ব্রহ্ম এক অদ্বিতীয় সাংখ্য পঁচিশখানা তত্ত্বের কথা বলে শেষে দুটো তত্ত্ব দাঁড়াচ্ছে প্রকৃতি এবং পুরুষ এই যে আমরা দেখছি চলছে ফিরছি ক্রিয়া চলছে ব্রহ্মের মধ্যে কোনো ক্রিয়া নেই কারণ ক্রিয়া থাকলে সেটা পরিবর্তনশীল পরম লক্ষ্য সেই জিনিসটাই হবে আমি চাইলেই এক হতে পারি ব্রহ্ম যেমন এক আবার চাইলেই বহু হতে পারি মা কালে পায়ের তলায় যে শিব শিব নয় কিন্তু সব মরা দেহ যেই শক্তি সংকুচিত হয়ে রয়েছে সেই শক্তিকে আবার আস্তে আস্তে জাগিয়ে তোলা হয় তাহলে আবার সেটা ইনফাইনাইট হয়ে যাবে হাত পা আমি এই অবধি নাড়াতে পারছি আর নাড়াতে পারছি না যখন শক্তিটা পূর্ণ জাগ্রত হবে এই হাতটা পুরো বিশ অনন্ত হয়ে যাবে তবে হাজারটা হাত করতে পারবো পুরো ব্রহ্মাণ্ডে যা শক্তি রয়েছে টোটাল ইউনিভার্সাল এনার্জি যা রয়েছে সেটা কিন্তু দেহের মধ্যেও রয়েছে কিন্তু আমি কি আবার বটের প্রতি ফিল করতে পারছি পারছি না অবশ্য গিয়ে আমরা নিজেদেরকে দেখবো তখন আমরা দেখবো যে শিব আমরা যিনি কমলা তিনি ধুমাবতী যিনি কালী তিনি ত্রিপুর সুন্দরী যিনি লক্ষ্মী তিনি অলক্ষী সৃষ্টির কেন হলো যদি তন্ত্রের ভাষা উত্তর দেওয়া হয় তাহলে হবে আনন্দের জন্য শাক্ত দর্শন ও দশ মহাবিদ্যা বইয়ের লেখক অর্ঘদীপ্ত কর আজকে আমাদের মাঝখানে রয়েছেন এসানি কনভার্সে স্বাগত প্রথমেই আমাদের প্রচুর বন্ধু মধ্যে স্পিরিচুয়াল কনফ্লিক্ট দেখা যায় আমরা অধিকাংশ সময় দেখতে পাই স্পিরিচুয়াল কনফ্লিক্ট কেউ বলে যে তন্ত্রের কিন্তু জীবনকে ভোগ করতে বলে আবার কোথাও কোনো মতে বা কোনো পন্থায় ব্রহ্মচর্যকে প্রাধান্য দেওয়া হয় কোনো মতে বা কোনো পন্থায় বলা হয় যে ত্যাগের কথাটা অনেক বেশি করে বলা হয় এই বিষয়গুলো নিয়ে তন্ত্রের চোখে ভোগ বা তন্ত্রের দৃষ্টিভঙ্গিতে ভোগ এবং জীবন এবং আজকের জেনারেশনকে অ্যাড্রেস করেছেন অর্ঘদীপ্তদা এবং এটা ভীষণ একটা স্পেশাল এপিসোড হতে চলেছে ভীষণ ইউনিক একটা এপিসোড শ্যুট করেছি আমরা দেখে নিন শুধুমাত্র এসে নমস্কার আসার জন্য তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তন্ত্র বিষয় নিয়ে আমরা প্রচুর কথা বলি মানুষের ইন্টারেস্ট রয়েছে তন্ত্র বিষয়টার অ্যাকচুয়াল অর্থ কি যদি আচ্ছা বর্তমান কালে এখন আমরা সাধারণত তন্ত্র বলতে যেটা বুঝি একটা শাস্ত্র বুঝি তন্ত্র শাস্ত্র একটা তার একটা নির্দিষ্ট ক্যানন আছে কিছু কিছু তার যে টেক্সট গুলো রয়েছে হ্যাঁ যার মধ্যে তার সমস্ত ক্রিয়া বা সেই বিশেষ ক্ষেত্রে তার দর্শনগুলো আলোচিত রয়েছে মনে রাখতে হবে এই যে ক্যানন যে তন্ত্র বা তন্ত্র অ্যাজ আ ক্যানন সেটা ফিলোসফিক্যাল ক্যানন বলি বা রিচুয়াল ক্যানন বলি সেটা কিন্তু তৈরি হয়েছে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু তন্ত্রের যে মূল রসদ তন্ত্রের মূল রসদটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে তারও অনেক আগে মানে ধরো আমরা যখন আমাদের যেই ভারতে যে আমাদের বৈদিক সভ্যতা তারও আগে যদি আমরা যাই বিভিন্ন আদিম সমাজে ট্রাইবাল সমাজে দেখব যে অনেক কিছু কিছু অনেক অকাল্ট রিচুয়াল যাকে আমরা বলি সে প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করে মানুষের বিভিন্ন কাজে লাগানোর প্রক্রিয়া কতগুলো গুজ্জক্রিয়া গুজ্জবিদ্যা সেখানে ছিল এখনও যদি ধরো তুমি মায়ং ভিলেজে যাও আসামে মায়াং মায়াং নিশ্চয় শুনেছে ওখানে এখনো চর্চাগুলো হয় তন্ত্রের মূল রসদ কিন্তু সেই যে আদিম রিচুয়াল গুলো সেখান থেকে উঠে এসছে মূলত যেখানে ওই যে রেইন চান্স বৃষ্টি বৃষ্টি ঘটানো মাটির উর্বরতা বাড়ানো এই সংক্রান্ত কিছু ক্রিয়া ছিল সেই অনেক সেই গুচ্ছ ক্রিয়া তার মধ্যে অনেক যৌন ক্রিয়াও ছিল সেইখান থেকে কিন্তু বিষয়টা ওই রিচুয়াল থেকে কিন্তু আরম্ভ হয়েছে ধরে কালক্রমে সেটা আস্তে আস্তে তার যে আমরা যদি দেখি যে বর্তমানকালে যে গ্রন্থগুলো তান্ত্রিক টেক্সটগুলো সংস্কৃত ভাষায় লেখা সংস্কৃতাইজেশনটা আস্তে আস্তে পরে হয়েছে কিন্তু মূল রসৎটা কিন্তু তার অনেক আগের থেকে ছিল আমি এখানে না একটা মানে তুমি বললে মাটির উর্বরতা বাড়লো বা এই ধরনের জিনিসপত্র মানে এর পেছনে কি কোনো দর্শন রয়েছে আমি যদি বেসিক এটা এটা কি এরকম কোনো ব্যাপার রয়েছে যে মানুষের ভালো করার উদ্দেশ্যেই জিনিসটা আবির্ভাব হ্যাঁ দেখো ওই দর্শনের প্রসঙ্গে আসার আগে একটা জিনিস বলে রাখি যে বর্তমান কালে তো আমরা তন্ত্র বলতে বুঝি ওই জাদু টনা তিন মিনিটে বসীকরণ সেই ট্রেনে গেলে হোল্ডিং দেখা যায় যে চলে আসুন ওই দু মিনিটে সেই ছেলে অবাধ্য টাকা দিয়ে ফেরত পাচ্ছেন না প্রেমে ব্যর্থ এবার ওগুলো সমাধানের জন্য আসুন এবার ওই যে ক্রিয়াগুলো আমরা তন্ত্র বলতে এখন ওগুলোই বুঝি কিন্তু মনে রাখতে হবে যে অবশ্যই মধ্যে সেগুলো রয়েছে কিন্তু তন্ত্র কিন্তু সবটা সেটা নয় এবার দর্শনের প্রসঙ্গে যদি আসি এত এই যে গোপন ক্রিয়া মানে এই যে এই অকাল্ট ক্রিয়াগুলো যে হচ্ছে বুঝছ ক্রিয়াগুলো যে সম্পাদ মানে সেই সম্পাদিত হচ্ছে এবং তার দ্বারা বিভিন্ন প্রকৃতি শক্তিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে তো নিশ্চয়ই তার একটা জ্ঞান একটা তার পেছনে একটা ফিলোজফি নিশ্চয় রয়েছে জগৎকে দেখার একটা এবার এবার সেইটা মুশকিল হচ্ছে আমরা আমরা এখন দর্শন বলতে বিশেষ করে ভারতীয় দর্শন বলতে বা যদি আরো যে দর্শনগুলো রয়েছে আমি হিন্দু শব্দের ব্যবহার করছি কারণ এখানে জৈন বৌদ্ধ আরো অনেক অনেক সম্প্রদায়ও থাকছে তান্ত্রিক ক্রিয়াগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে কোনো না কোনোভাবে ঢুকে মানে একটা সময় ঢুকেছিল এবার আমি যদি বিশেষ করে হিন্দু দর্শনের কথা বলি সেখানে মূলত আমরা সর দর্শনের কথা জানি আচ্ছা মানে বৈদিক বেদ ভিত্তিক সর দর্শন এবং তন্ত্রের যে দর্শনটা সেটা আলোচিত হয় না সেখানে বিশেষ শৈব দর্শন নিয়ে তবু যা হয় শাক্ত দর্শন নিয়ে হয় মনে রাখতে হবে তন্ত্রে কিন্তু শৈব শাক্ত বিভিন্ন ধারা রয়েছে বৈষ্ণব রয়েছে বৈষ্ণব রয়েছে বিভিন্ন দর্শন মানে বিভিন্ন কিন্তু মানে তার একটা তন্ত্র যে তার যে নলেজ সিস্টেমটা তন্ত্র কিন্তু মূলত একটা নলেজ সিস্টেম এবার এই নলেজ সিস্টেমটাকে দর্শন টেকনিক্যালি যাকে আমরা দর্শন বলি আমরা সাধারণত দেখি যে দর্শনটা খুব সুন্দর সুব্যবস্থিত লিপিবদ্ধভাবে তৈরি হয় তন্ত্রের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটা ঘটেছে যেমন আমরা যে কাশ্মীরের শৈবদর্শন দেখি অদ্বৈতবাদী শৈবদর্শন বা দ্বৈত শৈবাগম বৈষ্ণব পাঞ্চরাত্র হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে দর্শন থাকলেও এখানে কিন্তু দর্শনের আলাদা এখানে দর্শনটা কিন্তু ক্রিয়াটাকে ভিত্তি করে আচ্ছা এবং এবং যদি এই দর্শন তন্ত্রের যে তন্ত্র কিন্তু তার বিভিন্ন ধারা তার বিভিন্ন শাখা প্রশাখা তার বিভিন্ন মানে তার তার মধ্যে যতটুকু পরিমাণে বৈচিত্র্য রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা সময় মনে হতে পারে এটা কি একটা সিঙ্গেল ক্যানের মধ্যে আনা যায় কিন্তু সেক্ষেত্রে বলতে হবে যে কতগুলো বিশেষ বিশেষ জায়গায় তন্ত্র মানে এই সম এই যে এত এত বৈচিত্র্য সত্ত্বেও কিছু কিছু বিশেষ বিশেষ জায়গায় কিন্তু তার একটা মিল রয়েছে যেমন এখন আমি যেটা নিয়ে আলোচনা করব খুব বেশি ডিটেলে যাচ্ছি না কিন্তু যেটা আমাদের বর্তমান আলোচনার ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক সেটা বলছি আমরা যদি দর্শনের কথা বলি তন্ত্রের দর্শনের কথা বলি তাহলে আমরা এক পাশে আমরা যে বৈদিক সঠ দর্শন একদিকে তন্ত্র দর্শনে মিলিয়ে দেখতে চাইবো আমি একটু বৈদিক দর্শনগুলোর যেই মূল যে সিদ্ধান্ত গুলো তার সম্বন্ধে কিছু বলিনি তারপর আমি তন্ত্র প্রসঙ্গে আসছি আচ্ছা আমরা মূলত এখানে সাংখ্য কিংবা অদ্বৈত বেদান্তের যেই সিদ্ধান্তটা সেটা নিয়ে আমরা কথা বলবো তাহলে একটা জিনিস দেখা যায় যে অদ্বৈত বেদান্ত প্রসঙ্গে যদি যাই সেখানে কিন্তু ব্রহ্ম এবং জগৎ আচ্ছা এই দুয়ের মধ্যে যে কি সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে দু এবং সাংখ্যের মধ্যেও দেখব যে একদিকে রয়েছে একটা পূর্ণ চৈতন্যময় সত্তা সেটা অদ্বৈত বেদান্তের ভাষায় ব্রহ্ম বলি বলি এখানে বেদান্তের ক্ষেত্রে সেটা এক এবং সাংখ্যের ক্ষেত্রে বহু পুরুষ যাই হোক সে যাচ্ছি না একদিকে চৈতন্য যেটা পূর্ণ বেদান্তের ভাষায় অদ্বৈত বেদান্ত সচি আনন্দ এবং বলছে যে ওই সত্যিদানন্দ ব্রহ্ম হচ্ছে যে সত্য আমরা যে জগৎটাতে রয়েছি এই জগৎটা মিথ্যা বা মায়া মানে ব্রহ্মের যে সত্তা পারমার্থিক টেকনিক্যাল পারমার্থী ব্যবহার যাচ্ছি না মোটামুটি অদ্বৈত অদ্বৈতবেদ মূল সিদ্ধান্ত হচ্ছে যে ব্রহ্ম সত্য তাহলে জগৎটা কি বলছে না জগৎটা ব্রহ্মের বাইরে কিছু নয় ব্রহ্ম এক অদ্বিতীয় ব্রহ্ম ছাড়া কিছু নয় কিন্তু জিনিসটা হচ্ছে একটা দড়ি রয়েছে আমি দড়িটাকে দেখে মানে অন্ধকারের মধ্যে ভাবলাম একটা সাপ ভ্রান্তি জাগলো পরে যখন আমি আলো ফুটলো দেখলাম যে না একটা সাপ নয় এটা দড়ি মানে ব্রহ্ম সত্য কিন্তু আমরা অজ্ঞানের জন্য তার মধ্যে যে রজ্জু বা দড়িতে সর্বভ্রম যেমন হয় তেমনি ব্রহ্মের মধ্যে জগতের ভ্রম হচ্ছে মানে জগৎ ব্রহ্ম থেকে আলাদা আলাদা দেখছি না অদ্ভুত মিথ্যা মিথ্যা এটা অস্তিত্ব নেই ব্রহ্মসত্তাটাই তার পারমা মানে তার পারমার্থিক দৃষ্টির বা যেটা দৃষ্টি সেই অর্থে ব্রহ্ম সত্য জগতের অস্তিত্ব মানে অস্তিত্ব বানও নয় অস্তিত্ব নয় তার একটা অনির্বচনীয় সেটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না মানে এবং জগৎটাকে ছেড়ে আমাকে ব্রহ্ম ধরতে হবে একটা অ্যাসেটিক ডাইমেনশন আছে জগৎ এই যতই ভোগ আমাদের জগতে কামনা বাসন সব মিথ্যা এগুলো সব বাদ দিয়ে ব্রহ্মকে ধরে সাংখে দেখছি যদিও সাংখ্য জগৎকে মিথ্যা বলছে না বলছে পুরুষ রয়েছে প্রকৃতি রয়েছে পুরুষ কি আমাদের যে ভেতরে যে আত্মা আমার আমি আমার যে সত্তাটা আত্মা চৈতন্য পুরুষ তাহলে এই যে আমার শরীর মন এগুলো কি বলছে না মানে সাংখ্য পঁচিশখানা তত্ত্বের কথা বলে শিষকে দুটো তত্ত্ব আছে প্রকৃতি এবং পুরুষ না পুরুষ প্রকৃতি কি সত্য রজতম তিনটে গুণের সাম্যাবস্থা প্রকৃতি যখন সাম্য অবস্থায় রয়েছে যে মানে এই প্রকৃতির সংস্পর্শে যখন পুরুষ আসে তখন প্রকৃতি থেকে এই যে মন সৃষ্টি যেটা আমরা বলছি সৃষ্টি কিন্তু এখানে বাহ্যিক প্রক্রিয়া নয় ওই আমাদের যে চেতনা জ্ঞানের মধ্যে সৃষ্টিটা হচ্ছে আমাদের মন ইন্দ্রিয় দেহ মানে পঞ্চভূত শরীরের মধ্যে রয়েছে ওই পুরুষ কিন্তু ভেতরের মধ্যে রয়েছে প্রকৃতির থেকে এগুলো সব এক 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 করে পরিণত হয়ে তৈরি হচ্ছে এবং শেষে গিয়ে পুরুষ যদি এগুলো থেকে আলাদা হয়ে যায় তখন পুরুষ মুক্ত প্রকৃতির সঙ্গে পুরুষের কোনো সম্পর্ক নেই মানে লক্ষ্য হচ্ছে যে প্রকৃতির থেকে পুরুষকে আলাদা করে মুক্ত করে এবং জগৎ সেই অর্থে আবার ছেড়ে দিচ্ছে এইখানেই এবং খেয়াল করতে হবে অদ্বৈত বেদান্ত এবং সাংখ্য দুই ক্ষেত্রেই কিন্তু ব্রহ্ম হোক বা পুরুষ হোক নিষ্ক্রিয় আচ্ছা এই যে আমরা দেখছি চলছে ফিরছি ক্রিয়া চলছে ব্রহ্মের মধ্যে কোন ক্রিয়া নেই কারণ ক্রিয়া থাকলে সেটা পরিবর্তনশীল ব্রহ্ম পরিবর্তনশীল নয় ক্রিয়া নেই পুরুষের মধ্যেও ক্রিয়া নেই প্রকৃতি ক্রিয়াশীল প্রকৃতিকে ছাড়িয়ে দিচ্ছে তাই ক্রিয়া জগৎকে ছেড়ে যাচ্ছে এইখানেই তন্ত্রের দর্শন অদ্বৈত বেদান্ত কিংবা সাংখ্যের থেকে আলাদা আলাদা কিভাবে তন্ত্র প্রথম কথাই বলবে যে নিষ্ক্রিয় বলে কোনো কিছু হয় না আচ্ছা নিষ্ক্রিয় বলে কেন হয় এত ব্রহ্ম যাকে বলছি ব্রহ্মের মধ্যেও একটা ক্রিয়া রয়েছে কারণ মানে এটা সহজভাবে বলছি টেকনিক্যাল যে ব্যাখ্যাটা শুধু যাচ্ছি না সকলে বোঝার জন্য আমি যদি বলি যে ব্রহ্ম কিছুই না আচ্ছা তার বাহ্যিক ক্রিয়া নিয়ে কিন্তু সবচিত আনন্দ মানে আছে একটা কি এই যে আমি আছি বোধ চিত ব্রহ্মের মধ্যে চিত্ত রয়েছে এবার চৈতন্যের মধ্যে যদি এই যে নিজেকে সমানে জানছি আমি বোধ ক্রিয়া সেটা না থাকতে চৈতন্য বলে কিছু হয় চিত্তের মধ্যেও ক্রিয়া রয়েছে আনন্দ ক্রিয়া বা তন্ত্র বলছে তাহলে নিষ্ক্রিয় বলে কিছু হয় না ব্রহ্মের মধ্যে ক্রিয়া রয়েছে আর এই ক্রিয়া তার মানে কি এবং আমি যদি বলি ব্রহ্ম চলতে পারে না ফিরতে পারে না সে শুধু স্থির হয়ে বসে থাকে সেটাকে কি একটা খুব লিমিটেড জিনিস হয়ে যায় না একটা মরদেহর মতো হয়ে যায় না যে চলতে পারে না ফিরতে পারে না মরার মতো পড়ে আছে তো সেটাকে কখনো পরম লক্ষ্য হতে পারে পরম লক্ষ্য সেই জিনিসটাই হবে যেটা স্বতন্ত্র আমি চাইলেই এক হতে পারি ব্রহ্ম যেমন এক আবার চাইলেই বহু হতে পারি আমি চাইলেই একেবারে বিশুদ্ধ নির্গুণ থাকতে পারি আবার চাইলে আমি সগুণ হয়ে যেতে পারি এই যে আমি ইচ্ছা মতো সগুণ হচ্ছি নির্গুণ হচ্ছি এক থেকেও বহু হচ্ছে আবার বহু হয়ে আমি ভাঙছি না বহুর মধ্যে এক এটা কি এটা আমার স্বাতন্ত্র স্বতন্ত্রতা স্বতন্ত্র আমি স্বতন্ত্র বলেই তো আমি যখন ইচ্ছে যা কিছু করতে পারছি অদ্বৈত বেদান্তে ব্রহ্ম স্বতন্ত্র নয় কারণ ব্রহ্ম এক মানে একই সেটা আর বহু হতে পারে না পুরুষ স্বতন্ত্র নয় কারণ পুরুষও কিছুই করতে পারে না মানে তার মধ্যে ক্রিয়া নেই কিন্তু স্বতন্ত্র যখন বলছি ব্রহ্মের মধ্যে ব্রহ্মকে স্বতন্ত্র বলছি বা তার মধ্যে আমি যখন স্বাতন্ত্র শক্তিটাকে মানছি তখন কিন্তু ব্রহ্মকে আমি শুধুমাত্র নিষ্ক্রিয় বলতে পারছি তার মধ্যে ক্রিয়া আমাকে মানতেই হচ্ছে এবং এবার ক্রিয়াটা কিন্তু ব্রহ্মের মধ্যে সর্বদাই রয়েছে এমন নয় যে একটা বিশেষ সময় ইচ্ছা হলো আমি ক্রিয়াশীল হব তখন ক্রিয়াশীল হলো তার আগে ক্রিয়া ছিল না তা কিন্তু নয় ক্রিয়া সব এই যে আমি তার আগে যদি আমি খুব স্ট্যাটিক হয়ে থাকি চুপচাপ বসে থাকি এই বসে থাকাটাও একটা ক্রিয়া আমি না হয় একটু হাত পা ছুড়লাম তাহলে ব্রহ্ম যদি ক্রিয়াশীল হয় তাহলে কি জগৎকে মিথ্যা বা মায়া বলা যেতে পারে ব্রহ্ম তো হচ্ছেন তিনি নিষ্ক্রিয় ধরে নিলাম নিষ্ক্রিয় রয়েছেন থাকাটাও একটা ক্রিয়া সেখান থেকে তিনি হাত পা ছুড়ে সক্রিয় হচ্ছেন ব্রহ্ম তো হচ্ছেন সক্রিয় এইবার মজার ব্যাপার তাহলে ব্রহ্ম যে তার মানে কি জগৎ কি তাহলে ব্রহ্ম স্বয়ং জগত নিজেকে পরিণত করছেন মানে তিনি জগৎরূপে ব্যক্ত হচ্ছেন এবার প্রশ্ন পারে আছে তিনি তিনি যদি যদি ব্যক্ত হন হন সক্রিয় তাহলে কি তিনি সেই বিকারি হয়ে যান না মানে তার মধ্যে পরিবর্তনশীল হয়ে যায় না তার মধ্যে একটা হবে না এখানে স্বাতন্ত্র আমি জগৎ রূপে ব্যক্ত হয়েও আমি যা তাই আছি বদলাচ্ছি না আচ্ছা এই কারণেই সক্রিয় হয়েও ব্রহ্ম কিন্তু যেমন তেমনই এটা এইখানেই স্বাতন্ত্র্য শক্তির মাহাত্ম্যটা রয়েছে এই যে ব্রহ্মের এটা বললে এটা কি আমাদেরও এন্ড উদ্দেশ্য এটাই হ্যাঁ আমাদের উদ্দেশ্য তাহলে ওই নিষ্ক্রিয় স্থিতির মধ্যে মরার মতো পড়ে থাকলাম সাঙ্খের পুরুষের মতো বা অদ্বৈত বেদান্তের মতো তা নয় যেই কারণে ওই যে নিষ্ক্রিয় ব্রহ্মকে কিন্তু দেখবে সব সময় আমাদের দেবী ভাবনার মধ্যে পায়ের তলায় সব রূপে দেখানো হয় রাইট মা কালী পায়ের তলায় যে শিব নয় কিন্তু সব মরা দেহ সব দেহ এবং সব হয়ে রয়েছেন কারণ যদি আমরা তাকে শক্তি ছাড়া ভাবি তখন তো সেটা তাহলে আমাদের উদ্দেশ্য নয় লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে স্বাতন্ত্র কিন্তু প্রশ্ন আমরা কি স্বতন্ত্র আমরা তো চাইলেই বহু এক হতে পারছি না আমরা ওই কুড়ে কুড়ে মরছি কষ্ট ভোগ করছি প্রশ্ন হলো ব্রহ্ম যদি স্বতন্ত্র হয় তাহলে এই যে আমরা দেখছি তাহলে ব্রহ্ম জীব হয়েছে জগৎ হয়েছে তাহলে সবকিছু তো লিমিটেড কেন ছোট কেন এখানে বলছে যে ব্রহ্ম নিজের ইচ্ছাতেই একটা সীমিত রূপ নিয়েছেন আবার ওই স্বাতন্ত্র্যের জন্যই স্বাতন্ত্র বলেই তিনি স্বাতন্ত্রকে সংকুচিত করে একটা সীমিত রূপ নিয়েছে এই যে আমাদের শরীরের মধ্যে রয়েছে এবার এই যে আমাদের মধ্যে রয়েছেন তিনি সংকুচিত হয়ে যদি যেই শক্তি সংকুচিত হয়ে রয়েছে সেই শক্তিকে আবার আস্তে আস্তে জাগিয়ে তোলা হয় তাহলে আবার সেটা ইনফাইনাইট হয়ে যাবে আনলিমিটেড হয়ে যাবে যখন যা ইচ্ছে করতে পারবো এইটা হচ্ছে কি তন্ত্রে তন্ত্রের মধ্যে মুক্তির মানে বন্ধনের কনসেপ্ট আছে কিন্তু বন্ধন আর মুক্তির যেই ব্যাখ্যাটা সেটা কিন্তু বেদান থেকে আলাদা মানে এখানে মুক্ত হচ্ছে মানে জগৎকে ছেড়ে যাচ্ছি না বা শরীরটাকে ছেড়ে আমি দেহ থেকে আলাদা হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে তা নয় দেহটাকেই আমি রূপান্তরিত করছি এইখানেই এই যে তন্ত্র শব্দের যে ব্যাখ্যাটা তন বিস্তার অনেক রকম ব্যাখ্যা করা হয় যে জ্ঞানের বিস্তার আবার আরেকটা যেটা খুব সুন্দর ব্যাখ্যা যে দেহের বিস্তার তনু তনুর বিস্তার এই যে তনুটা আমার সংকুচিত হয়ে রয়েছে তার হাত পা আমি এই অবধি নাড়াতে পারছি আর নাড়াতে পারছি না যখন শক্তিটা পূর্ণ জাগ্রত হবে এই হাতটা পুরো বিশ্ব অনন্ত হয়ে যাবে আমি হাজারটা হাত করতে পারবো এই যে বিশ্বরূপের মূর্তি আমরা দেখি না যে একটা দেহই হয়ে বিস্তারিত সম্পূর্ণ বিশ্ব হয়ে গেছে তন্ত্রের যে মূল লক্ষ্যটা ওটা দেহকে দেহকে ছাড়িয়ে বা বাদ দেহটাকে বিস্তারিত করে অনন্তের মধ্যে তার বিস্তার ঘটে আমরা এটা তো জানি যে এই যে টোটাল ইউনিভার্সটা ম্যাক্রোকসমিক ইউনিভার্সটা আর আমাদের দেহটা এই যে বডি আছে আছে তাহা মানে পুরো যা শক্তি রয়েছে টোটাল ইউনিভার্সাল এনার্জি যা রয়েছে সেটা কিন্তু দেহের মধ্যেও রয়েছে আমি তোমাকে এখানে একটু আটকাবো এই কথাটার থেকে আমার একটা কথা সুন্দর মনে পড়ে গেল সেটা হচ্ছে আমরা বলি যে আমরা খুব বেশি ভাবে কানেক্টেড এবং আমাদের থটও কানেক্টেড চিন্তা ভাবনাও কানেক্টেড মানে এখানে আমরা অনেকবার শুনি যে আমরা আমাদের চিন্তা ভাবনা প্রেরণ করতে পারি এবং সেখান থেকে রেসপন্স আছে তার মানে একটা সত্যি তার মানে হচ্ছে গিয়ে যে আমাদের আমাদের থট এনার্জি যেটা তার সঙ্গে কিন্তু পুরো ইউ কানেক্টেড থট এবং স্পিচ এই যে বাক আমি এটা আলোচনার প্রসঙ্গে পরে আসবো যে বাক শব্দ সম্পূর্ণ বিশ্ব কিন্তু শব্দ দিতে যাচ্ছি না আমাদের যে থটটা আমাদের ভেতরে যে থটটা তো এনার্জি মাইন্ড এনার্জি বডি এনার্জি সবকিছু এনার্জি ইউনিভার্সে যে এনার্জি আছে বডির মধ্যে সেই এনার্জিটা আছে কিন্তু আমি কি আমার বডির মধ্যে ইউনিভার্সে এনার্জিটা ফিল করতে পারছি পারছি না কারণ কখন পারবো কি হবে এইখানে তো সাধনার গুরুত্ব মানে পুরো ইউনিভার্সের শক্তিটা যখন বডির মধ্যে সংকুচিত হয়ে রয়েছে ওই কোথায় রয়েছে সেটা তো মন হলো কুন্ডলিনী রূপে কিন্তু সুপ্ত রয়েছে আমাদের ব্রেনটা আমরা তার কতটুকু অংশ জানি বা আমাদের শরীরে কতটুকু শক্তি আমরা প্রয়োগ করতে পারি তন্ত্র সাধনার যে মূল উদ্দেশ্য হচ্ছে যে গুরু প্রদত্ত পথে যখন এই শক্তিকে আস্তে আস্তে জাগানো হয় যে কুন্ডলিনী সুপ্ত আছে বলে আমরা বদ্ধ জীব হয়ে রয়েছি এই শক্তির জাগরণের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মধ্যে যেই অনন্ত শক্তি সেটা থাকবে এক একটা চক্র ভেদ করবে করতে করতে যখন আমরা আস্তে আস্তে আমাদের প্রথম মুরাধার চক্রে নিজেকে একটা স্বরূপে স্বরূপে চিনলাম করতে করতে যখন সহস্রারে গিয়ে আমরা নিজেদেরকে দেখবো তখন আমরা দেখব যে শিব এই শিব এবং শিব মানে কিন্তু এটা মানে এখন আলাদা আলাদা করে আলোচনা করছি না তন্ত্রে শিব শক্তি একটাই জিনিস আলাদা নয় শিব মানে আমি পরম শক্তি স্বরূপ শক্তি যে বিশ্বের আকারে রয়েছে আবার বিশ্বের অতিথিও রয়েছে বিশ্বাতিতা এই যে এত এত মোড মডিফিকেশন তিনি কিন্তু এগুলো হয়েও রয়েছেন আবার এগুলোকে ছাড়িয়েও রয়েছেন বিশ্বাতিতা এবং বিশ্বমে পড়া শক্তিকে কিংবা পরম শক্তিকে আমরা পরম শিবকে আমরা বলছি তো যখন আস্তে আস্তে কুন্ডলিনী যখন জাগবে তখন কিন্তু আমাদের মধ্যে যেই শক্তি রূপে রয়েছে সমস্তটা জেগে উঠবে তখনই তার মানে বলছে এবার দেখো সেই প্রসঙ্গে চলে এলাম ওই যে বলছিল যে তন্ত্র মতো সেই টোনা না যেগুলো আমরা দেখি সেগুলোই সবকিছু কি না আমি আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করবো তুমি আমি সত্যি বলছি তোমার সাথে পডকাস্ট করছি বলে বলছিলে এত সুন্দর করে ক্লিয়ার করে দিলে খুব বেসিক থেকে মানে আমি যে খুব একটা ডিপ নলেজ নেই আমার সেই জায়গায় এতটা ক্লিয়ার হলো আমার মানে এখানে আমার কিছু পুরোনো জিনিস মনে পড়ে গেল যে কিভাবে জিনিসপত্রগুলো গুলো কানেক্টেড যেমন আমাদের একটা কথা বলা হয় বুড়ানা দেখো বুড়ানা শুনো বুড়ানা তো মানে আমরা খারাপ জন্য না দেখি খারাপ জন্য না শুনি মানে আমি এখন বুঝলাম যে কেন কারণটা হ্যাঁ কেন কারণটা আমি এখন থট এনার্জিটা তো একটা রাইট রাইট তবে বুড়া মত দেখো বুড়া মত শুনো এটাতে আমিও খুব একটা সহমত নই কারণ বুড়া আচ্ছা সবটা মিলেই তো বিশ্বটা আমি যদি শরীরের মধ্যে গোটা ব্রহ্মাণ্ডটা দেখতে চাই তাহলে তার মধ্যে আচ্ছা বুড়া যা আছে আমাকে সবটা নিয়েই কিন্তু চলতে হবে এখানে কিন্তু আমি পরে যখন আরো বিস্তারে পঞ্চমকার ইত্যাদি প্রসঙ্গে যাব তখন আমি এখন যাচ্ছি না ওই আলোচনা শেষে কিন্তু এই বুড়া এই যে বুড়া আচ্ছা ভালো মন্দ পজিটিভ নেগেটিভ এগুলো কিন্তু সব আমাদের সত্তার তৈরি মানে বিশ্বরূপের মধ্যে যখন হ্যাঁ তখন সেখানে কোনো ভালো মন্দের কোনো ভেদ সবটাই সৃষ্টিও বিষ্টিও না সংহার করছেন ভালো পাণ্ডবতী নিয়ে কৌরবতী নিয়ে মহাদেবী মহাসুরী আমরা চন্ডীর যে স্তুতিতে আমরা দেখছি যে মহাদেবী মহাসুরী দেবতাদের এইখানেই কিন্তু ধর্মের থেকে যেখানে দেখবো যে গড এর অপোজিটন রয়েছে হ্যাঁ সবসময় ভালো বাইনারি একটা ডিভিশন রয়েছে এই ফিলোসফিটা কিন্তু পুরোপুরি নন বাইনারি বা অদ্বৈত যে বাইনারি ভালো মন্দ ব্রহ্ম জগৎ ব্রহ্ম জগৎ একটা বাইনারি আসে যতই অদ্বৈত বেদান অদ্বৈত বলুক কিন্তু যেই মুহূর্তে আমি বলছি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তখন কিন্তু একটা বাইনারি চলেই আসছে একটা সত্য একটা মিথ্যা প্রকৃতি পুরুষ শব্দ বাইনারি চলে আসে তন্ত্র কিন্তু এই বাইনারিটাই ভাঙে যেই কারণে তন্ত্রের যে অদ্বৈ অদ্বৈত মানে যে দ্বৈত এটা ভালো এটা খারাপ এটা চৈতন্য এটা মায়া এটা হচ্ছে গিয়ে পুরুষ প্রকৃতি যে বাইনারিটা

অমঙ্গল স্বরূপ একেবারে তিনি যেখানে যাবেন সেখানে কলহ ধুমাবতী হচ্ছে কি একটা প্রচন্ড মানে এই এই প্রসঙ্গে বলছি একটা মানে মানে একটা রেভলিউশনারি কনসেপ্ট যদি বলা যায় এই ক্ষেত্রে যে যেই জিনিসগুলোকে সবসময় আমরা মানে অন্যান্য শয়তান বা খারাপ ইভেল মানে গড অ্যাজ ইভল যদি বলা যায়

সেই মিল্টনে প্যারাডাইস লস্টে আমরা যাই হোক যাচ্ছি না অত কিন্তু মুশকিল হচ্ছে এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু গুড ইভিল এর বাইনারি টাকেই ছাপিয়ে যাচ্ছে এমন জায়গায় যাচ্ছে যেখানে সবটাই এক যিনি কমলা তিনি ধুমাবতী যিনি কালী তিনি ত্রিপুরা সুন্দরী যিনি লক্ষ্মী তিনি অলক্ষী চণ্ডিতে আমরা দেখছি যে তুমি সুকৃতদের ভবনে লক্ষ্মী আবার যারা মানে পাপ কর্মী তাদের দেখে তুমি অলক্ষী অলক্ষী কোনো আলাদা দেবী নয় অসুররাও তারই উপাসক মানে বেসিক্যালি একটা সত্তার মধ্যেই অনেক একজন মানুষের মধ্যেই অনেক সত্তা তো বা অনেকগুলো সত্তা মানে তিনি সমস্ত সত্তাকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে আমরা নর্থ পোল আর সাউথ পোল তো একসঙ্গে কখনো আসে না কিন্তু পৃথিবীটাকে ভাবতো এই পৃথিবী একদিকে নর্থ পোলকেও ধারণ করে রেখেছে সাউথ পোলকেও ধারণ করে রেখেছে এতটাই বৃহৎ এখানে আমার কোথাও একটা গিয়ে নিজের একটা দর্শনের কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে যে কলিযুগে বলছিল যে মানে একই পরিবারের মধ্যে আগে আমাদের যখন কৃষ্ণ এসেছিলেন তখন একই পরিবারের মধ্যে খারাপ ভালো এগুলো ছিল এখন একই মানুষের মধ্যে হয়তো সেই খারাপ ভালোটাকে নেবে তো কোথাও কি না এটা আমার মনে হলো যে তন্ত্রটা কলিযুগে অনেক বেশি রিলেটেড একদমই একদমই খুবই সত্য একদম সঠিক কথা বলেছে মানে তন্ত্র কলিযুগে শুধু এই কারণে নয় কারণ তন্ত্রে তন্ত্র সাধনা করার জন্য কিন্তু প্রথমত আমাদেরকে ওই যে গত বাধা কিছু আমাদের এথিক্স মাথায় ঢুকিয়ে দেওয়া হয় না আমাদের স্নার্ত ধর্মে যেমন করছে এটা সুচি অসুচি ভালো এই করবে না ওই করবে না এটা খারাপ ওটা খারাপ যৌনতা খারাপ সবসময় মনে প্রবৃত্তিকে দমন করো খেয়াল করো এটা এটা আমার একটা নিজস্ব একটা অবজারভেশন যে আমরা যত দেখো এটা যদি আমি শ্রী অরবিন্দের দর্শন দিয়ে দেখি আমি শ্রী অরবিন্দকে এই একটা প্রসঙ্গে আনছি যে তিনি তো বলছেন যে পুরো যে সৃষ্টির যে টোটাল যে গতিটা তার মধ্যে একটা বিবর্তন এভলিউশন ঘটছে চেতনার একটা বিবর্তন ঘটছে একটা সময় ছিল যখন মানুষ চুপচাপ মেনে নিত তখন আর কিছু আলাদা করে প্রশ্ন করতো না সমাজ যেটা বলতো সেইভাবে চলতো মানে ত্রেতা যুগে রাম যেই শিক্ষাটা দিয়েছেন তারপরে কৃষ্ণ কিন্তু ওই শিক্ষাটা দেবেন না অন্য শিক্ষা দেবেন কারণ চেতনাটা মানুষে বদলেছে আগে মানুষ মানে প্রথম দিকে যেটা আসতো বেদে যেটা বলেছে চুপচাপ স্মার্ত বিধান স্মার্ত প্রশ্ন করার জায়গা নেই স্মার্ত বিধান যেগুলো এটা বলেছে শাস্ত্রে আছে তাই চুপচাপ মানো এটা বলেছে মানো কিন্তু কি হচ্ছে সেই শাস্ত্র কিন্তু এখন ভ্যালিড নয় এখন আমরা প্রশ্ন করছি কেন যে মুহূর্তে আমি কেন প্রশ্ন করছি আমি এটা কেন না একটা সময় ছিল যে না বিয়ে মানেই তো একটা 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 সময় মানে মানে এইভাবে চলতে হয় হয় এরকম করতে ধরো বিয়ে হলো না বিয়ে হয়ে গেছে মানে জন্ম জন্মান্তর হ্যানা না হেনা হ্যাঁ হেনা যতই তোমার জীবন শেষ হয়ে যায় তোমাকে এইভাবেই চলতে হবে তোমাকে এটা মাথায় বোঝা নিয়েই চলতে হবে তুমি মরে গেলেও মানে তুমি একেবারে শেষ হয়ে গেলে তাও তোমাকে সেই মানে ঘুটে ঘুটে মরতে হবে তাও তুমি বিয়ে ভাঙতে পারবে না একটা সময় ভাবনা ছিল এখন আমরা বলছি এখন কেন করব আমার একটা জীবন পেয়েছি জীবনটাকে মানে বাঁচতে হলে আমি যেটার কোনো মূল্য বুঝতে পারছি না যেটা কোনো ভ্যালিডিটি না কেন আমি রেকার বেকার টানবো আমার তো ভালো থাকার অধিকার আছে এই যে মানুষ কেন প্রশ্ন করতে শিখছে এখন এটাই কিন্তু তন্ত্রের জন্য দরকার তন্ত্রে কিন্তু তন্ত্রের যে ক্রিয়াগুলোতে আমরা দেখবো এই ক্রিয়াগুলো কিন্তু বরাবরই মানে যদিও এটা একটা মানে এভাবে বললে খুবই সরলীকরণ হয়ে যাবে কিন্তু আমি খুব সহজভাবে বলার জন্য বলছি যে স্মার্ট তো যে বিধিনিষেধ গুলো সেগুলোকে কিন্তু একটা জায়গায় ভেঙে তার উপরে উঠছে এই যে পঞ্চমকারের ব্যবহার হ্যাঁ মানে মদ্য মাংস যেগুলোকে সবখানে নিষিদ্ধ জিনিস বলা হয় কেন করা হচ্ছে কারণ তোমাকে দেখতে হবে যে তুমি যখন বৃহত্তর সত্যের দিকে যাচ্ছ তখন কিন্তু একটা সংকুচিত আমি শুদ্ধ থাকবো এটাকে বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে বলে চলবে না সবটাকে নিতে হবে শক্তির সাধনা যেই মুহূর্তে আমি করছি তন্ত্রে তো গোটা মানে সেটা বৈষ্ণব তন্ত্র হোক শৈব তন্ত্র যেখানে হোক শক্তিকে ম্যানুপুলেট করি তো সবটা হচ্ছে প্রতিটি বস্তু শক্তি কাঠটাও শক্তি আমার এই কাপড়টাও শক্তি সবকিছু শক্তি এই দেয়ালটার মধ্যে শক্তি রয়েছে আমি যখন বিশ্বের প্রতিটি অনুপরমাণুতে শক্তিকে নিয়ে খেলা করছি শক্তিকে তখন কিন্তু এটা ওটা করলে হবে না বরং যেটাকে আমরা ভয় পাই যেগুলোকে মনে রাখো সে খেয়াল করবে আমরা কিছু কিছু জিনিসকে যে ভয় পাই যেটা অসুচি শ্মশান নড়ে বাবা যাব না এটা আমাকে পলিউট করতে পারে যে পলিউটেন্ট যাকে আমরা বলি এই যে মদ্য মাংস পলিউট করবে আমার সাত্বিকতাকে এই যে সাত্তিক রাজসিক তামসিক ডিভাইড দিয়ে একটা বেড়া দিয়ে রেখেছি মনে রাখবে আমরা কোনো কিছুকে ভয় এই কারণেই পাই কারণ তার মধ্যে কোনো একটা শক্তি আছে যেটা আমার সেই খুব বাধা ধরা একটা ছককে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে আমি তোমাকে না এখানে একটু আটকাবো একদম সাধারণ জেনারেল মাইন্ডসেট থেকে একটা প্রশ্ন করছি আমরা যেভাবে বড় হয়েছি বা যে ধরনের চিন্তা ভাবনা একটা সাধারণ মানুষের মধ্যে থাকে যে বাবা এই জিনিসগুলো খারাপ এই জিনিসগুলো ভালো আমাদের একটা রয়েছে কোথাও না আমরা বুঝে নিয়েছি যে এই জিনিসগুলো তো খারাপ আমি বলছি এবং এটা হয়তো কোথাও এই কারণে এসছে যে অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট ছিল কি আমি জানি না যে এগুলোর খারাপ ফল আদেও হয়েছে কিনা আমি জানি না আমরা এগুলো নেওয়ার পর কিভাবে ভালো করে বাঁচবো বাবা মানে আমি বলছি যে কিভাবে সঠিক পথে এবার ব্যাপারটা হচ্ছে যে পথটা আমি তন্ত্রের প্রসঙ্গে বলছি তন্ত্রের যে পথটা এখানে কিন্তু অধিকার ভেদের একটা বিরাট বড় একটা জায়গা ব্রাহ্মণে যে না 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 একদম নয় চতুর্বর্ণের যে বিভাজনটা নয় একেবারেই ও এখানে অধিকারটা হয়েছে যে হচ্ছে যে যতক্ষণ তুমি চতুর্বর্ণের বিভাজন থেকে বেরোতে পারছো তুমি কিন্তু পশু তিন রকম পশুভাব বীরভাব দিব্য ভাব আচ্ছা তিন রকম যতক্ষণ তুমি না আমি ব্রাহ্মণ আমি এটা করতে পারি না আমি বৈশ্য ও শুদ্র কিছু পারবো না ওর মুখ দেখতে পারবো না এ অছুৎ এই মেয়ে মানে এসে নারী মানে একেবারে অপবিত্র ইত্যাদি 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 যেগুলো আমাদের কনভেনশনাল বলা হয় এবার এখানে কিন্তু বলছে তোমার তোমাকে প্রথমত এই ভেদগুলোকে ভাঙতে হবে মনের মধ্যে এগুলোকে ভাঙার জন্যই কিন্তু তোমার বীরাচারে দীক্ষা হচ্ছে যেখানে বীর মানে আমি এই বীর মানে বাইরে দুটো পাঠা কেটে ফেললাম তা নয় সেটা আলাদা তার একটা গুরুত্ব রয়েছে কিন্তু তার মূল বক্তব্য হচ্ছে যে আমি আমার ভেতরে এই যে কনস্ট্রেন গুলোকে ভেঙে 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 উঠছি মাইন্ডসেট হ্যাঁ আমাদের মনের মধ্যে যেই পাথাগুলো রয়েছে এই যে মা তারা সাধনার ক্ষেত্রে আমরা দেখবো যে বৈশিষ্ট্যমণি কিন্তু তারা মন্ত্র পেয়েও তিনি সিদ্ধি লাভ করতে পারেননি কারণ তিনি পঞ্চমকার সাধনাতে জানতেন চীন জানতেন না তারপরে বুদ্ধরূপী তিনি মহাচীনে গিয়ে যখন তিনি বুদ্ধরূপী জনার্দনের কাছে পঞ্চমকার সাধনা শিখলেন তখন তিনি সুচি অশুচির ভেদটাকে ভেঙে বের বের করতে এটা কিন্তু সবার জন্য নয় বিশেষভাবে বিরাচারে যে অধিকার পেয়েছে গুরুজাকে সে অধিকারটা দিয়েছেন সে কিন্তু এগুলো ভেঙে ভেঙে উঠতে পারবে এবং সবাই যদি করতে চায় যে অধিকার পাওয়ার আগেই ধরো তোমার কাছে একটা দশ পটের বল্ব ভরবে তুমি তার মধ্যে দিয়ে একশো মানে ফোর ওয়াট কারেন্ট পাস করলে কি হবে ভেঙে যাবে তাহলে কি কারেন্টের দোষ এই যে বিদ্যাটা এই যে শক্তিটা এটি কিন্তু এমন একটি কারেন্ট পাত্র পাত্রের ক্ষমতা এই কারণে তন্ত্রে কিন্তু বিভিন্ন স্টেজ আছে কেমন বেদাচাপ প্রথমে তুমি বৈদিক আচারগুলো মান না একেবারে বিধি নিষেধ এটা ঠিক এটা ভুল এটা করবে এটা করবে না মানো বৈষ্ণবাচার আস্তে আস্তে তোমার মধ্যে অন্য ভাব জাগলো হম তুমি একটু সেগুলোকে তোমার মধ্যে একটা ঈশ্বর প্রেম ভক্তি তুমি ধীরে ধীরে একটু ইগনোর করতে শিখলে তারপর বামাচার সিদ্ধান্তাচার একদম শেষে গিয়ে কৌলাচার সপ্ত আচার বলা হচ্ছে সাতটা ধাপ পেরিয়ে গিয়ে তখন তুমি অধিকার পেলে এই নতুন এই যে সমস্ত এতদিন যে বিধিনিষেধ গুলো ছিল সেগুলোকে ভেঙে বস্তু বের হচ্ছে কিন্তু আবার একটা ব্যাপার আছে অন্তে সত্তা বহিষ্ব সভায় আনছে মানে তুমি যেই গুরু কাছ থেকে শিখে যে ক্রিয়াগুলো করছো সেটা কিন্তু বাইরে ছড়িয়ে বেড়াবে তা নয় কারণ তুমি যেটা করছো আর দশটা লোক সেটা করার উপযুক্ত হয়নি সে বাচ্চা ক্ষমতা হয়নি হ্যাঁ তুমি যখন তাদের সামনে থাকবে তোমাকে তাদের মতো আচরণ করবে বাইরে কিন্তু তুমি জানো তুমি কি বা তুমি কি করতে চাই বা তোমার মানে আসল কি হ্যাঁ কিন্তু বাইরে যখন থাকবে তখন কিন্তু তুমি যদি ওদের সামনে পঞ্চমকার সাধনা করো এটা কিন্তু তন্ত্র ভীষণ রকম মানে এখানে আমি একটা জিনিস আমার মাথায় এলো হঠাৎ করে আজকে আমাদের একটা কনভারসেশন শুনে একটা মানুষ ইন্সপায়ার হয়ে তার মাথার মধ্যে এত বছর ধরে ছিল নিরামিষ খাচ্ছি এই জিনিসগুলো ছবু না এটা সে না একটা ভয়হীনতা হঠাৎ করে শিখে গেল মানে আমি বলছি সাপোজ মানে আহ একটা ভয়হীনতা শিখলো না এগুলো পড়ে দেখি কি হয় তার ক্ষেত্রে মানে ইয়েটা কি হবে এটা না এটা ভীষণ করতে তন্ত্রবাদ দিয়ে সাধারণ মানুষের সাথে না সাধারণ মানুষের ক্ষেত্রে দেখো একটা জিনিস তো মানতে হবে সমাজটাও তো একটা অবস্থায় নেই দিনে দিনে বদলাচ্ছে এবং শুধু সময় মানে টাইম টেম্পারেলি না ইভেন জোগ্রাফিকালি তো সংস্কৃতি আলাদা আজকে আমি নর্থ ইন্ডিয়া গেলে বা গুজরাটে গেলে মাছ মাংস মানে করে বাবা নিরামিষ খেতে হবে কিন্তু আমি তো তো সেরকম নয় আমাদের এখানে আমাদের মাছ মাংস তো কার খাবার সংস্কৃতি অনুসারে জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে উদারতটা এমনি চলে এসছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অন্যদিকে এসছে এটা কিন্তু আবার কালচার টু কালচার আজকে একটা বাঙালির কাছে যে মাছ মাংস খেয়েছে বলে ওরা বাবা বিশাল কিছু করেছে বাঙালির ক্ষেত্রে এটা অতটা বেশি নয় কারণ বাঙালির ক্ষেত্রে মাছ মাংসটা রোজকার খাবারই জিনিস কিন্তু ধরো আমি মানে রিচুয়াল সেক্সের কথা বলছি তন্ত্রের ক্ষেত্রে যে রিচুয়াল যেটা মৈথুন ক্রিয়াটা সেটা এমনি আমাদের সাধারণ মৈথুন আর রিচুয়াল মৈথুন কিন্তু এক জিনিস নয় সেটা পুরোপুরি আলাদা মানে এখন যদি একটা মানুষ ইন্সপায়ার্ড বাড়িতে কালী ঠাকুর বসে ওইখানে আর মানে অধিকার ছাড়া শুরু করে দেয় সেটা কিন্তু আবার খুব গন্ডগোলের ব্যাপার হয়ে যায় তুমি বলছো সব করা যাবে মানে একটা প্রসেসের মধ্যে এবং সেটা গুরু অধিকার প্রাপ্ত হলে তবেই গুরু অধিকার দেন এবং তন্ত্রের মতো দীক্ষা হলো মানে সব অধিকার পেয়ে গেলাম তা কিন্তু নয় অধিকারগুলো ধাপে 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 অর্জন অর্জন করতে হয় সে জব করে পুরস্কারণ করে ভেতরটাকে ওই ওই যে কুণ্ডলিনী কথা বলছিলাম কুণ্ডলিনী যখন জাগতে থাকবে তখন কিন্তু গুরু সেই বুঝে তোমাকে এক একটা অধিকার দিয়ে এবার তুমি এটা করতে পারো এবার তুমি এটা করতে পারো বিষয়টা হচ্ছে আমি যদি তোমাকে মানে এটা জিজ্ঞেস করি সৃষ্টির উদ্দেশ্য কবে সৃষ্টি কেন হলো আমার আচ্ছা খুব মানে খুব দারুণ প্রশ্ন এটা সৃষ্টির কেন হলো যদি তন্ত্রের ভাষে উত্তর দেওয়া হয় তাহলে হবে আনন্দের জন্য আচ্ছা মানে আমরা তো জানি যে জগৎ দুঃখময় বৌদ্ধ দর্শন বলছে দুঃখময় সব দুঃখ দুঃখ সব দর্শন বলছে এই চারদিকে এত দুঃখ এত শোক এত মায়া সব ছেড়ে ছেড়ে যাও তন্ত্র উল্টো কথা বলছে সৃষ্টি আনন্দের জন্য হয়েছে মানে কি আজকে তন্ত্র বলছে ব্রহ্মের স্বরূপ অদ্বৈত বেদান্ত সচিৎ আনন্দ বলছে ব্রহ্মে আনন্দ স্বরূপ বলছে তন্ত্রে কিন্তু এই যে আনন্দের যেই মাত্রাগুলো সেটা সেটা অনেক ভাবে এটাকে এক্সপ্লোর করেছে যেমন আমাদের যখন খুব আনন্দ হয় আমরা কি করি হাত পা ছুড়ি নাচি তাই তো এবার ধরো আমি এই প্রসঙ্গে আসছি ধরো প্রশ্ন হচ্ছে আছে ব্রহ্মের মধ্যে যে সৃষ্টির ইচ্ছাটা জাগলো কেন জাগলো হঠাৎ করে ইচ্ছা জাগলো যে আমি সৃষ্টি করবো হঠাৎ জাগলো হঠাৎ জাগেনি আনন্দ ব্রহ্মর আনন্দ স্বরূপ চিত স্বরূপ চৈতন্য স্বরূপ এবং আমি যখন এই যে চৈতন্য স্বরূপ জানছি আমার মধ্যে প্রচন্ড আনন্দ জাগছে আমি পূর্ণ আমি রয়েছি এই আনন্দ যখন জাগে আনন্দ থেকেই ইচ্ছা শক্তি জাগে আচ্ছা আমি তো পূর্ণ যত দেখি তো হাতটা ছুঁড়ে দেখি আমার কাছে একটা বল রয়েছে ছুঁড়ে একটু হাতে ক্যাচ ধরে দেখি ওরকম চিৎ শক্তি আনন্দ শক্তি সেখান থেকে আসছে ইচ্ছা শক্তি মানে এই যে ইচ্ছা শক্তি যেটা শক্তিতে বিভিন্ন স্বরূপ রয়েছে আনন্দ ইচ্ছা জ্ঞান ক্রিয়া এই ইচ্ছা শক্তিটা কিন্তু যাচ্ছে আনন্দ শক্তি থেকে আমি এক সেকেন্ডের জন্য আমি একটা আর্টিস্টিক মাপ থেকে একটা প্রশ্ন হলো তার মানে সৃষ্টির পেছনে কি আনন্দের বড় অবদান রয়েছে আমি ইন টার্মস অফ যে কোনো সৃষ্টি বলছি একজন আর্টিস্ট বা একজন সায়েন্টিস্ট তুমি একজন আর্টিস্ট সৃষ্টি কেন করে কিন্তু এখানে আমরা মানে এজ এন আর্ট আমি থিয়েটারের সঙ্গে যুক্ত সেখানে আমরা একটা কথা বলি সেটা হচ্ছে যে দুঃখ না হলে আর্টিস্ট জন্ম হয় দুঃখ কিন্তু এখানে একই মনে দুঃখটাও কিন্তু আনন্দ ইমোশনস এর কথা বলছো তুমি হ্যাঁ এখানে কিন্তু জায়গা রয়েছে সেটারও জায়গা রয়েছে এখানে মানে আমি যখন আমাদের সাধারণ ক্ষেত্রে আচ্ছা আমি এই ধরো কি হচ্ছে দুঃখ যেটা দুঃখ থেকে কিন্তু দুঃখ এবং বিষাদে বা অবসাদে পার্থক্যটা কি ডিপ্রেশন ডিপ্রেশনের সৃষ্টি হয় ডিপ্রেশন সৃষ্টি হয় সৃষ্টি ক্রিয়েটিভ দুঃখ ডিপ্রেশন এক জিনিস নয় রাইট 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 করতে পারেছো ডিপ্রেশনে কিন্তু তোমার ক্রিয়েটিভিটি আসবে না ব্রহ্মে ব্রহ্মে সৃষ্টির মধ্যে যেই দুঃখের যে আসল স্বরূপ সেটা কিন্তু ডিপ্রেশন নয় সেটা হচ্ছে সেটাও কিন্তু ক্রিয়েটিভ এনার্জিরই একটা রূপ তার মধ্যে কোন না কোনটা আনন্দ পাচ্ছো যেই কারণে তার মধ্যে ক্রিয়েটিভিটি আসছে একটা আনন্দে আমরা বুঝি না বুঝি অ্যানালাইজ করতে পারি এটাকে আমরা মানে অ্যানালিটിക്കালি বুঝতে পারি বা না পারি একটা আনন্দ কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও অবশ্যই রয়েছে এই যে পরমশিব বলি পরাশক্তি বলি আদ্দ্রশক্তি বলি তিবিজি নিজকে সৃষ্টির রূপে বিস্তার করলেন তিনি তার এতটাই আনন্দ তার মা কারে সবচেয়ে নিচে চলেছে নেচে নেচে তুমি সৃষ্টি করছ সবচেয়ে মুখে হাসি এই আনন্দটাকে ছড়িয়ে দিচ্ছেন হাত পা ছুটছে যে হাত পা ছুটছে এক একটা পোজ দিচ্ছে এই পোজটাই কখনো হয়ে যাচ্ছে এই লাইট কখনো হয়ে যাচ্ছে টেবিল কখনো তিনি অর্ঘ হচ্ছে কখনো তিনি হচ্ছে দেয়াল হচ্ছেন সব কিন্তু তার নাচের এক একটা পোজ আনন্দে নিজেকে ছড়িয়ে দিচ্ছেন বহু করে এবার প্রশ্ন হচ্ছে যে সৃষ্টি যদি আনন্দের জন্য হয়ে থাকে তাহলে আমরা এই এরকম একটা নিরানন্দ নিরস এত রসময় সৃষ্টি এত নিরসী করে হলো আমরা তো সেই রস রস এত রসের মধ্যে থাকছি না আমরা তো আনন্দের মধ্যে থাকছি না আমরা তো সর্বক্ষণ মানে প্রতি মুহূর্তে কমপ্লেন করছি এই হল না ওই হলো না এই না ওই হলো না এই হচ্ছে না ওই হচ্ছে না ব্যাপারটা হচ্ছে যে এই যে তিনি সংকুচিত হয়ে অর্ঘ হলেন বা অমুক হলেন যেই হলেন সেখানে কিন্তু তিন রকমের মল চলে আসছে মল মানে কি আবর্জনা আবর্জনা হচ্ছে গিয়ে মানে তিনটে মলকে বলা হয় এবার টেকনিক্যাল বিষয় যাচ্ছি না মানে মানে অনু হওয়া মল ছোট্ট বৃহৎ জিনিস যখন অনু হলো তখন তার মধ্যে কতগুলো কনস্ট্রেন্ট আনতে হলো কতগুলো সীমাবদ্ধ একটা জায়গায় নিজেকে আনতে হলো এই অনু হওয়ার জন্য একটা মল কাজ করছে তারপর আসছে গিয়ে মায়া যেটা একটা খুব মানে মুশকিল প্রশ্ন মায়া মানে কি আমরা সাধারণত মায়া বলতেই যে অদ্বৈত বেদান্ত মিথ্যা সেই মায়া মায়া সব ওরকম নয় অনন্ত জিনিসকে যেই শক্তি একটা যেই যেটা ইনফাইনাইটকে একটা পরিমিত করছে মিয়াতে আনে না ইতি মানে যেটা অপরিমিত তাকে একটা পরিমিত রূপ দিচ্ছে সেটা হচ্ছে মায়া জল ছড়িয়ে আছে আমি ঠান্ডা দিয়ে জলটাকে বরফ করলাম ওটা পরিমিত ওটা মায়া আমার মনে একটা ভাব ছড়িয়ে আছে আমি সেটাকে পরিমিত করে একটা ছবি প্রকাশ করা আমি যদি শিল্পের ভাষায় বলি তাহলে যে ক্রিয়েটিভ এনার্জি ব্রহ্মের মধ্যে রয়েছে তাকে বলতে হবে মায়া নট ইলিউশন মায়া মানে ইলিউশন সব মানে সেই মিথ্যা না মায়া ইজ দ্য যদি বলতে ক্রিয়েটিভ এনার্জি দ্যাট ফিনিটাইজ দ্য ইনফাইনাইট শূন্যকে যে রূপ দিচ্ছে অনন্ত শূন্যের আকার দেখি মায়া সেই সাধক কমলাকান্ত বলেছেন এটা এবং যেই কারণে হ্যাঁ এই মায়ার জন্য যে একটা লিমিটেশন হচ্ছে আর তারপর তো আমাদের কর্ম রয়েছে এত এত জন্ম ধরে এত তো কর্ম করছি কর্মের পুঞ্জ জমে 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 আমাদের আরো ভোগ বাড়ছে মানে দুঃখ ভোগ সুখ ভোগ ইত্যাদি এই তিন রকম মলকে কাটিয়ে উঠলে তবে গিয়ে আবার আনন্দময় রসময় সৃষ্টির মধ্যে তখন কিন্তু ওই জগৎ মিথ্যা হয়ে গেল বা জগৎ চোখের সামনে থেকে চলে গেল তা নয় তখন কিন্তু আমরা সেই রসময় সৃষ্টি আনন্দময় সৃষ্টির মধ্যেই থাকতে পারবো মধ্যে এই যে বলতে হবে ইলিউজন মায়া মানে আমরা সবসময় বিশেষ করে ইংরেজিতে ইলিউশন এটাকে অনুবাদ করা হয় এখানে মায়া মানে তো ইলিউশন নয় তাহলে ভাবো তো এই যে একটা যেই শক্তি মানে যেই শক্তি বলে শিব বা ব্রহ্ম বা দেবী শক্তি তিনি তার মধ্যে যে অনন্ত তাকে রূপ তিনি আকাশ হয়ে যাচ্ছেন বায়ু হচ্ছে শিল্পক সাথে কানেক্ট শিল্পের সাথে জগৎ চিত্র সমালিক্ষে স্বেচ্ছা তুলে গায়ে আত্মীয় স্বয়মে বা সমালোকাতে ভগবান শিব এই যে ভগবান শিব তিনি নিজের ইচ্ছা দ্বারা নিজের উপরেই জগতের চিত্রটি আঁকছেন পুরোপুরিটা আর্টের মেটাফিউজ হচ্ছে কিন্তু তিনি নিজের কল্পনাকে নিজের উপরেই এক নিজেকেই পট বানিয়ে নিজের উপরে নিজের ইচ্ছা দিয়ে নিজের সৃষ্টিটাকে করছেন করে সেটাকে দেখে তিনি প্রচন্ড আনন্দ পাচ্ছেন এই যে ইউনিভার্সাল ক্রিয়েশন কসমিক ক্রিয়েশন অ্যান্ড এস্থেটিক ক্রিয়েশন এখানে কিন্তু এক জায়গায় চলে আসছে তাই দুঃখের জায়গা নেই পুরোটাই একটা আনন্দ শুধু আমরা তার মধ্যে পার্টিসিপেট করতে পারছি না টিকিটটা পাচ্ছে না ওই শো টিকিটটা পেয়ে গেলে দেখবে যে টোটাল ক্রিয়েশনটা একটা কসমিক ড্রামা একটা বিউটিফুল ড্রামা তার মধ্যে শৃঙ্গার আছে করুণ রস আছে দুঃখ থাকবে করুণ রস থাকবে থাকবে না কেন সবই থাকবে কিন্তু ওই যে হায়রে দুঃখ হলো হায় শুধু চারদিকে দীর্ঘশ্বাস সব ছেড়ে ছেড়ে চলে যাই ওইটা নয় দুঃখের মধ্যে রসবত্তা রস আছে এইখানে কিন্তু এই যে মায়া ত্যাগ এবং মায়া জয় দুটো পার্থক্য গুরুদেব এখানে সেই বামদেবের একটি উদাহরণ আমরা বলতে পারি ইমোশন খারাপ নয় অবশ্যই নয় ইমোশন না থাকলে এই যে সব সময় যে ইমোশনস কে খারাপ বলা ইমোশন ত্যাগ করা এমন একটা সময়ের দিকে এগিয়ে গেলে যে প্র্যাকটিক্যাল হবে বেশি ইমোশনাল হলে তোমার ক্ষতি হবে ওটা তো একটা খুবই ব্যাপক মানে খুবই একটা প্র্যাকটিক্যাল এবং আমার কোথাও কি মনে হয় ইমোশন না থাকলে একজন আর্টিস্ট ঠিক অনেকে যে আধ্যাত্মিক প্রসঙ্গেও বলে যে না ব্রহ্ম লাভ করতে গেলে ইমোশন গুলোকে ছাড়তে হবে টোটাল নন্স কারণ স্বামীজি একবার এক তার কারো একজনের বাড়িতে গিয়েছিলেন সেখানে একজনের মৃত্যু হয়েছে দেহ রেখেছেন তিনি সেখানে গিয়ে বলছিলেন স্বামীজি আপনি কাঁদছেন কেন এরকম অজরে কাঁদছেন কেন বলে আমারই বেশি করে কাঁদা উচিত কারণ আমি সন্ন্যাসী হ্যাঁ সাধারণ বিষয়টা হচ্ছে ওটাই এবং বলতে খুব সুন্দর একটা বামদেবের একটা উদাহরণ দিয়েছিলেন যে মানে একজন বলছি এই তো মায়াকে ত্যাগ করতে হবে মায়াকে ত্যাগ করতে হলে বললে মায়াকে কি ত্যাগ করবি মায়াকে ত্যাগ করলে তো মাকেই ত্যাগ করা হয়ে যাবে মা তো নিজেই মায়া হয়ে রয়েছে তিনি তো নিজেই মা ধাতু মায়া শব্দটা মা ধাতু থেকে এসেছে মানে পরিমিত করা এই মা ধাতু আর মা এটা একই মা যেমন গর্বের ভেতরে সব একটা একটা ছোট একটা উদাহরণ যেটা হয়তো মানে এটা আমি এটা করি যে একটা বাচ্চা গর্ভে মার গর্ভে রয়েছে বড় হচ্ছে পুষ্ট হচ্ছে তৈরি হচ্ছে যদি সেটা সম্পূর্ণ পুষ্টির আগে আমি গর্ভ থেকে তাকে বের করে আনি কি হবে মরে যাবে একটা ডিমের ভেতরে একটা কুসুম কুসুম আস্তে আস্তে মুরগি তৈরি হচ্ছে তুমি যদি ওটা তৈরি হওয়ার আগেই খোলসটা ভেঙে দাও কি হবে এবার বাচ্চা যখন পূর্ণভাবে বিকশিত হবে তখন সে আপনা আপনি গর্ভ থেকে বেরিয়ে সে মার পড়ে নিয়ে আসবে আমরা কিন্তু সে বিশ্ব মায়ের গর্ভের ভেতরে রয়েছে কিন্তু আমরা এখন পুষ্ট হচ্ছি তাই এত ভোগ্য এত কষ্ট এত কিছু মানে মানে রোলার কোস্টারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু যখন আস্তে আস্তে এখন তুমি যদি না সব ছেলে চলে যাবো সংসার ত্যাগ করে চলে যাব করতে যাও তুই শঙ্কুর মতো অবস্থা না হবে ওদিকে যাওয়া না হবে এদিকে আসা একেবারে পুরো প্রেতাত্মা হয়ে ঘুরতে থাকে এইখানে ভোগটার পরেই তো আসলে ওই ভোগটা কে কার মধ্যে রয়েছে আমরা যদি শ্রী চণ্ডী দেখি চন্ডীতে কিন্তু কখনোই বলছে না যে এই মায়াকে ত্যাগ করে একেবারে চণ্ডী শুরু হচ্ছে রূপম দেহি জয়ং মানে একেবারে আমাদের যে চাহিদা গুলো চণ্ডীতে কি বলছে যে তোমাকে এখানে ছেড়ে কোথাও যেতে হবে না এই যে চারদিকে যত যত শক্তি দেখছো এই যে আমাদের ইচ্ছা আমাদের নিদ্রা ক্ষুধা কৃষ্ণা যা রূপে না সংস্থিতা কৃষ্ণার রূপে সংস্থিতা এগুলোই তিনি এগুলোর মধ্যেই রয়েছেন কি ভ্রান্তি তুমি যদি ভ্রান্তি বলো জগৎকে ভ্রান্তি রূপেণে শাস্তিতে ভ্রান্তিটাও তিনি চন্ডীর মধ্যে দেখছি তো আমরা সেই ওই ওই যে দেবী স্তুতির মধ্যে বিষ্ণু মায়া স্তুতির মধ্যে রূপ তার কাছে একেবারে নিষ্কপর চিত্তে বলছে রূপম দেখি যাই দেখি ভারজা মনোরম দেখি এবার আমরা তো খুব মানে বড় বড় সাধক না না রূপ মানে তো এই রূপ না রূপ মানে ব্রহ্মজ্ঞ রূপ এই মানে সেই জয় মানে আরে বাবা ঠিক আছে মানলাম ওগুলো ভুল নয় দরকার কি স্বাভাবিক আমাদের মনে ইচ্ছে আছে যেটা রয়েছে তোমার মধ্যে প্রকৃতির মধ্যে তোমাকে যেগুলো স্বাভাবিকভাবে দিয়েছে সেগুলোকে সহজ ভাবে স্বীকার করো না ঠিক সেগুলোকে তুমি স্বীকার না মনের মধ্যে একটা সুন্দর গল্প রয়েছে যে সেই ললিতা ত্রিপুরা সুন্দরী কাহিনীটা যে সবখানে তো শিবের মদন ভরস্য ক্রিয়াটাকে খুব গ্লোরিফাই কামদেবকে ভরসা করে আমি এই যে কামদেবের যে গল্পটা এটার কিন্তু অন্য ভার্সন আছে যেটা ত্রিপুরা সুন্দরী কাহিনীর মধ্যে শিব যখন কামদেবকে ভরসা করেছিলেন ওই ভর্ষ থেকে তৈরি হয়েছিল দানব ভণ্ডাসুর ভন্ডাসুর কিন্তু অবদমিত কাম যে কামটাকে আমরা অস্বীকার করার চেষ্টা করছি কিন্তু সেটা উগ্র একটা বিকৃত রূপ নিয়ে বেরিয়ে আসছে তখন তাকে বধ করতে দেবীকে স্বয়ং কামেশ্বরী ত্রিপুর সুন্দরী রূপে ললিতা রূপে অবতীর্ণ হতে হয়েছে হ্যাঁ এটা অন্য একটা দেখো এগুলোতে একটা দিকে মদন ঘটনাটাই হচ্ছে একদম পুরো জড়মত কত বড় বিশাল কাজ করলো এবার পার্বতীকে খেপে একে পুরো মানে খেটে খুঁটে তপস্যা করে একদম পুরো মানে শরীর ভেসতে দিয়ে ওই রূপ রূপ গুল সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে পুরো চেতান্দুরি চিকেন হয়ে তপস্যা করতে হবে হ্যাঁ কিন্তু ললিতার গল্পে উল্টো ওখানে ললিতা পুরো সর্বশৃঙ্গারময় কামেশ্বরী রূপে যে অগ্নিকুণ্ড থেকে প্রকট হয়েছে এবং তিনি সমস্ত বিশ্বকে একেবারে পুরো কাম শৃঙ্গার স্ত্রীতে ভরিয়ে দিয়েছেন এবং তাকে যখন বিয়ে করতে হয়েছে শিবকে শশাঞ্চারী ঘর্ষলিপ্ত হয়ে অ্যাকসেপ্ট করবেন না শিবকে কামেশ তার মতো রূপ নিয়ে সুন্দর কামেশ্বর রূপ নিয়ে তাকে বিয়ে করতে হয়েছে এবং ললিতা ভণ্ডাসুরকে মেরেছেন কামেশ্বর অস্ত্র দিয়ে কামকে তিনি সেলিব্রেট করছেন আমরা কামাখ্যার মন্দিরে কি দে এবং তুমি দেখো এই যে প্রাচীন যে দেবী মন্দিরগুলো সবখানে কি যে দে শক্তিপীঠগুলো দেখো সবখানে তো দেহটাকে খুব হেয় করা হয় দেহ হচ্ছে গিয়ে মানে প্রিজন দেহ হচ্ছে গিয়ে কিন্তু তুমি দেখো শক্তিপীঠগুলো সবকটা কিন্তু বেবি দেহের অঙ্গ দিয়ে তৈরি এবং ওখানে তুমি যেই এনলাইটেনমেন্ট হচ্ছে তোমার যেই এনলাইটেনমেন্ট যেই ব্রহ্মজ্ঞান হচ্ছে বডি এনলাইটেনমেন্ট দেহ দেহটাকে বাদ দিয়ে দে এই যে তান্ত্রিক ক্রিয়ার মধ্যে যখন সেক্সের মধ্যে কিন্তু বডির মধ্যে তুমি দৈহটাকে পাচ্ছো দেহের ভেতরে তুমি সেই পরম চরিতন্য স্পন্দনটাকে ফিল করছো বিশ্বরূপে বিশ্বরূপের ক্ষেত্রে আমরা দেখছি এবং যোগিনীতন্ত্র রয়েছে যে কালীর দেহের মধ্যে গিয়ে শিব প্রথম থেকেই তুমি প্রকৃতি তুমি মায়া বলে কালীকে কালী বলছে দেখাচ্ছি বেটা বলে এমন একটা চাল চাললেন যে শেষে শিব না নাজেহাল হয়ে একটা অসুর ঘোড়াসুর নামে একটা দানবকে শিবই তৈরি করেছিল কালীকে নাকাল করার জন্য হুম এবার পাল্টা শিবের পেছি শিব মানে কালী তো ওটাকে মারলোই ওটা শিব নিজে ভয় পেয়ে কালীর দেহে আশ্রয় নিতে হলো এবং দেহের ভেতরে দেখলো অনন্ত ব্রহ্মাণ্ড কারিবলের দেখলে তো এই হচ্ছে আমি ওই জগৎকে ছেড়ে এবং দেবীর যে থিওলজিটা আমি সপ্ততন্ত্রে কথা বলছি এই ক্ষেত্রে বিশেষ করে শক্তি শক্তির যে ফিলোসফিটা সেটা কিন্তু দেহকে অস্বীকার করা বা দেহকে বাদ দেওয়া দেহকে পাপ মায়া বলা নয় দেহকে সেলিব্রেট করা হচ্ছে কারণ দেহের মধ্যেই তো কুণ্ডলিনী রয়েছে দেহকে বাদ দিয়ে তুমি কুণ্ডলিনী কোথায় কোথায় খুঁজবে তাকে এই কথা বলছিলাম একেবারে ভাট যা বউ চাই বউটাও চাইছি তার কাছে একেবারে নিষ্কপন ভাবে বাইরে যাচ্ছি না একেবারে নিজের ইচ্ছা আমাদের যে কামনা বাসনা ইচ্ছা এগুলোর মধ্যেই তাকে খুঁজতে হচ্ছে তন্ত্রের মধ্যে তাহলে কি আমাদের কোনো কিছু মানে কন্ট্রোল করার প্রয়োজন নেই মানে কন্ট্রোল করবে এই যে মায়া ত্যাগ এবং মায়া জয় আচ্ছা এটা আমি আমার গুরুদেবের কথা বলছি ধরো তুমি একটা জায়গায় গেছো গিয়ে দেখছো যে একটা কাটা বোন একদম পুরো সেই মানে চারদিকে হাত পাচ্ছি কেটে যাচ্ছে এবার তুমি ভাবলো করে বাবার ও বাবার ছেড়ে চলে যায় এখানে থাকতে পারবো না যে বীর যে ওই অধিকার লাভ অধিকারের কথা বলছে যে বিরাজের অধিকার লাভ করেছে সে কিন্তু কাটা বন কেটে সেখানে নিজের নিচ্ছে কিন্তু বাগান বানাবে সেইটা হচ্ছে জয় আচ্ছা মানে আমরা দমন করতে চাই কোথাও আমরা দমন আর জয় এক জিনিস নয় আচ্ছা তন্ত্রের মধ্যে তো এই যে প্রবৃত্তিটাকে দমন করা হচ্ছে না যে পঞ্চমকার যখন আমি নিচ্ছি মত্ত মাংস মৎস্য মুদ্রা তখন তো দমন করছি না প্রবৃত্তিকে উল্টো আমি জাগাচ্ছি কিন্তু এমন ভাবে জাগাচ্ছি যে প্রবৃত্তির শক্তিটাই একেবারে ব্রহ্ম শক্তি হয়ে যাচ্ছে আমার ভিতরে প্রবৃত্তিটাই সেখানে ব্রহ্ম শক্তি হয়ে চৈতন্য শক্তি হয়ে যাচ্ছে তখন প্রবৃত্তি এই যে অষ্টমাত্রিকার কথা শুনেছো ব্রাহ্মী মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী অষ্টমাত্রিকা রয়েছে এবার প্রত্যেকটা মাত্রিকা কিন্তু এরকম এক একটা কোট রিপু ব্রাহ্মী হচ্ছে ক্রোধ কাম মহেশ্বরী ক্রোধ কৌমারি হচ্ছেন গিয়ে লোভ বৈষ্ণবী মোহ প্রত্যেকটা এক একটা কিন্তু কিন্তু তারা যতক্ষণ আমরা তাদের স্বরূপটাকে জানছি না মুহূর্তে তাদের স্বরূপটাকে জানবো তখন সেই যে কাম তিনি তখন হচ্ছে সৃষ্টি শক্তি মানে সৃষ্টি প্রজনন সৃষ্টি নয় মানে এটা এনার্জি চ্যানেলাইজ করার কথা এনার্জি চ্যানেলাইজেশন ক্রোধ সংহার শক্তি ক্রোধের কি প্রয়োজন নেই প্রকৃতি আমাদের যেই যেই প্রবৃত্তি দিয়েছে প্রত্যেকটার কিন্তু এক একটা প্রয়োজন রয়েছে না হলে এগুলো থাকতো না ক্রোধের প্রয়োজন নেই আজকে আমার বস আমার উপরে দিনরাত মানে একেবারে অকথ্য ভাষা চলে আসে এমন কিছু কাজকর্ম করছে হ্যাঁ সেখানে আমি যদি পাল্টা একটা না দিই সেখানে যদি আমার ক্রোধ তো হচ্ছে হচ্ছে যা সেই যা সব শুয়ে যাও সব শুয়ে যাও সইলেই তো থাকবে এগুলো যদি ভাবি তখন কি মানে হ্যাঁ সেটা কি ঠিক কাজ আমাকে পাল্টা দিতে হবে ক্রোধেরও প্রয়োজন আছে প্রত্যেকটা প্রবৃত্তির তবে আমাকে জানতে হবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আর দমন এক নয় আচ্ছা আমরা কিন্তু এই তন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে চ্যানেলাইজ করছি দমন করছি মানে আমরা কোথাও গিয়ে সেটাকে ওই মুহূর্তে কি করব এলিভেট সাবলিমেশন মানে কিছু একটা খেতে ইচ্ছে করছে বা কারো আমি আজকে দিনে আমার ইচ্ছে করছে অবশ্য এইখানে জানো তো এটা বলছি আমি মাঝে মধ্যে এটা আমার খুব কষ্ট হয় কতগুলো মানে যেহেতু আমাদের চারপাশে একটা খুব মানে আমার কাছে দাদা একটু সমস্যা হয়েছি যে আমি মানে একেবারেই প্রচন্ড রকম আমার মধ্যে যাচ্ছে আমি যতই নিজেকে চাপার চেষ্টা করছি কেন এগুলো করছিস একটা স্বাভাবিক জিনিস তোর তোকে কে বলেছে এটা খারাপ বা এটা না এটা তো নিবৃত্তির ওরে বাবা শোন প্রবৃত্তি নিবৃত্তি শব্দগুলো না এত সহজ শব্দ না এগুলোকে বই পড়ে এগুলোকে ইয়ে করবি না এগুলো অনেক গভীর শব্দ এগুলো বুঝতে গেলে তোকে আরো অনেক বড় হতে হবে যেটা স্বাভাবিক ভাবে তোর মধ্যে আসছে শরীর তুই তো তাহলে যা ইয়ে কর হম অপারেশন করে সব বাদ দিয়ে দে তো হয়ে তা হয়তো সন্ন্যাসী হয়ে গেলে তুই ওইসব করতে যাবি না যেটা স্বাভাবিকভাবে তোর মধ্যে আছে সেটাকে স্বীকার কর প্রকৃতি আমাদের একটা জিনিস হ্যাঁ সেটা যেন আমাদের আউট অফ কন্ট্রোল মানে যেটা হচ্ছিল যে মানে করতে গিয়ে সেটা আরো আরো ভয়ঙ্কর ভাবে একটা বিকৃত মাত্রা নিয়ে নিচ্ছিল এবং খুব কষ্ট লাগে এই যে ছেলে এই কম বয়সের ছেলে মেয়েগুলো এরা হয়তো মানে বিশেষ বিশেষ কিছু ইডিওলজি বই থেকে পড়ে 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 বা নানান জায়গায় শুনে শুনে খুব রিলিজিয়াস লেভেলকে বিশ্বাস করে তারপর যখন নিজেদের মধ্যে একটা ওই মানে হ্যাঁ হ্যাঁ ফিল করছে হ্যাঁ একটা বয়স একটা ফিল করছে পরিবর্তন যৌনতা যাচ্ছে ওদের মধ্যে তখন একটা গিল্ট ফিল তৈরি হচ্ছে এটা একটা ভীষণ রকম ক্ষতিকারক একটা মানে জিনিস একটা প্রথম কথা প্রথম আমি এটা একটু প্রসঙ্গে যাচ্ছি কোন রকম এখানে মানে পন্ডিতির আসলে শ্রীমা একটা ভালো কথা বলেছে একজনকে ডোন্ট প্রিটেন্ড টু বিয়ান ইউ আর নট ডোন্ট প্রিটেন্ড টু বি বিয়ে নট তুমি যোগী হওনি তোমার মধ্যে যেটা আছে সেটাকে স্বীকার করো তারপর কি হবে সেটা তোমার বয়সের সঙ্গে তোমার সাধনার সঙ্গে সঙ্গে সেটা তখন নিজের মতো হবে কিন্তু আগে যেটা এসেছে সেটাকে স্বীকার করো সহজ হবে তোমার সেক্স করতে ইচ্ছে করছে করো না একশোবার কি বার করেছে হ্যাঁ তো কনসেন্ট নিয়ে করো যখন উভয় পক্ষে কনসেন্ট থাকে কোনো সোশ্যাল নর্ম মেনে বা কোনো ট্যাবু মেনে নয় যে না মানে রিলিজিয়াস তোমার মাথায় কোনো রিলিজিয়াস কোনো স্টিগমা এই যে স্টিগমাটাইজেশন অফ সেক্স এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস মানে শুধু সেক্স না যে কোনোটাইজ করানো একটা এথিক্স আমাদের মধ্যে চলে আসছে এটা ভীষণ ভয়াব ভীষণই মানে মানে ধ্বংসাত্মক জিনিস এটা মানে তারপরে যে পাগল পাগল হয়ে গেছে মেয়েগুলো একটা ভয়ের মন ট্রু সত্যি কথা তো এটা কিন্তু এ এর মানে কোনো আমি কোন বিরাচারের প্রসঙ্গে যাচ্ছে কিছু কোনো কোনো আর্ধাংলিকের প্রসঙ্গে যাচ্ছে একটা কথা হলো আমি প্রচুর মানুষকে চিনি যারা হয়তো এই ধরনের অর্ধেক গিয়েছে এবং অর্ধেক যায়নি ধর্মের দিকে এবং তুমি যেটা বলবে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে ক্রিয়েট করে রেখেছে আমি না সিক্সটা করবো না বিয়ে রেখে তাহলে পাপ ক্ষতি হবে আমার ওরে বাবা মানে এবং তারা তারা আরও খারাপ রয়েছে অ্যাকচুয়ালি তারপর কি হচ্ছে আমাদের দেশে এই এর জন্য রেপের সংখ্যা এত বেশি এই জন্যই একটা মেয়েকে নিজের মতো পোশাক পরে হাজার লোকের মানে সে চিচি ছিচিঁচি মানে কি হচ্ছে পাপটা তোদের মনে নেই তোরাও চেপে রেখেছিস অন্য প্রসঙ্গে চলে যাবো না মানে বেসিক্যালি মানুষের জন্যই তন্ত্র সেখানে মানুষের জন্যই হ্যাঁ মানে বিষয়ের তন্ত্রে হ্যাঁ মানে তন্ত্রের প্রাসঙ্গিক বলতে এখানে যে আমাকে যদি তন্ত্রের মধ্যে সাধনা করতে হয় সাধনা করার জন্য প্রথমত প্রবৃত্তিটাকে সহজভাবে স্বীকার করতে হবে আগে সেটাকে স্বীকৃতি দাও যে না এটা আমার মধ্যে একটা প্রাকৃতিক জিনিস স্বাভাবিকভাবে রয়েছে এবং এটার জন্য আমার কোনো মানে অপরাধ বোধ হওয়ার কোনো কারণ নেই এখানে না একটা বিষয় কনট্রাডিক্ট হচ্ছে অল্পদা সেটা হচ্ছে আমি একটু বলি তোমাকে তাহলে ব্রহ্মচর্য এই বিষয়টা তো কনট্রাডিক্ট এটা নিয়ে একটু এই মার্গে না এইখানে কিন্তু স্মার্ত মার্গ এই মার্গ পুরোপুরি আলাদা আচ্ছা আচ্ছা স্মার্ত মার্গে যে এথিক্স রয়েছে আচ্ছা ব্রহ্মচর্য মানে তো ব্রহ্মে বিচরণ

এটা তুমি নিজেই তোমার তুমি যেটা কি কমফর্টে তুমি যেটা এবার দেখো এটাও তো ফ্যাক্ট যে প্রথম কথা সাধনা করার আগে আগে নিজেকে মানুষ হিসেবে স্বীকার করো তুমি মানুষ হওয়ার আগে দেবতা হতে চাইও এটুকু বলবো তারপর তুমি ব্রহ্মচর্য করো না তন্ত্রমার দিয়ে শুধু তোমার ব্যাপার কিন্তু আগে নিজেকে মানুষ হিসেবে স্বীকার করতে শেখো প্রথমে নিজেকে আমি দেবতা হয়ে গেলাম আমি সিদ্ধ হয়ে গেলাম ওই বই পড়ে পড়ে বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার জগতে এইটা করতে চাইও না নিজেরই ক্ষতি করতে রাইট একটা জায়গা হয়তো বলছে যে এই জিনিসটা খুব কার্যকর আরেকটা জায়গা বলছে না তুমি মানে এইখানে না আমাদের মনে হয় যুদ্ধটা কোথাও গিয়ে আসলে কি জানো তো দেখো এবার তোমাকে বলছি স্মার্ট সংবিধানগুলো এগুলো তো মূলত করা হয়েছে সমাজের মধ্যে শৃঙ্খলা রাখার জন্য একটা দেখো মাসের মধ্যে তুমি যদি একেবারে তন্ত্রের দিতে ধরো তো পড়া যাবে না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে তুমি ফেসবুক খুলে দেখো কি পরিমাণের শেচ্ছাচার মানে চলছে আমার মনে হয় যে সমস্তটা ব্যালেন্স 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 প্রথম কথা কোন একটা ছেলে বা মেয়ে সদ্য বড় হচ্ছে জোর করে ব্রহ্মচর্য চাপিয়ে দিও না সেটা খেয়ে কি করবে না করবে সেটা তাকে ডিসাইড করতে দাও সে যদি পারে করবে ওই তাকে একটা ইনস্টিটিউশনের মধ্যে এনে জোর করে তার উপরে চাপিয়ে দিলে এটা কিন্তু একটা নৃশংসতা এটা কখনো করতে চাই অরকত থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আজকে মানে আমার আমার আমি হচ্ছে এতটা ডিটেইলসে এরকম ভাবে মন ফুলে এতটা জানতে পারলাম শিখতে পারলাম আবার কানেক্ট করতে পারলাম তনসের মতো একটা বিষয়কে আমি হয়তো আগে এইভাবে কানেক্ট করিনি নিজের জীবনের সঙ্গে বা ছোটখাটো বিষয়গুলোর সঙ্গে যে তনসের সাথে আমাদের জীবন কতটা ভাবে যুক্ত সবকিছুর সঙ্গে জীবনকে বাদ দিয়ে দর্শন আলটিমেটলি যে দেবতাকে উপাসনা করছি যতদিন তিনি জীবন দেবতা হবেন আমি একটু রবীন্দ্রনাথ থেকে চলে যাচ্ছি ততদিন কিন্তু সাধনা অসম্পূর্ণ থাকবে তো সেই জায়গায় অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার কেমন লাগবে আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর আলোচনা এত এত কিছু বলার অন্যান্য সময় অনেক বিষয় আলোচনা হয় কিন্তু এই বিষয়গুলো আজকে আমি সাধারণত বইপত্র বা লেখা লেখা যে এইসব বিষয়ে আলোচনা করি আজকে একটু অন্য জিনিস তন্ত্র অন্য দিকগুলো নিয়ে আলোচনা করলো জীবন সংক্রান্ত দিকটা নিয়ে আলোচনা করলাম তো ভালো লাগলো খুব থ্যাংক থ্যাংক ইউ ধন্যবাদ